لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد যেই ব্যক্তি আমার নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করে রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায়া দেয় সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাক্ষাৎ করার জন্য তুর পারে রওনা হলেন কোথায় রওনা হলেন তুর পারে রওনা হয়েছে পথের মধ্যে অনেক গুলাহাস মুসা আলাইহিস সালামকে বলতেছে মুসা ও জামানার পয়গম্বর মুসা আপনি আল্লাহর সাথে দিদার করার জন্য তুর পাহাড়ে যাইতেছেন ও পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন যে জমিনে কোনো বৃষ্টি নাই বৃষ্টির কারণে অনেক সমস্যা দেখা দিতেছে জমিনে কোনো বৃষ্টি নাই আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন জমিনে কি বৃষ্টি হবে কিনা মুসা আলাইহিস সালাম এই হাসের কথা শুনে মুসা আলাইহিস সালাম তুর পারে রওনা হয়েছে তুর পারে রওনা হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন ও দয়াময় মালিক পথের মধ্যে আসছিলাম কতগুলো হাঁস এরকম প্রশ্ন করেছে মালিক আমি যাওয়ার সময় আবার যখন আমাকে প্রশ্ন করবে আমি কি জবাব দেব আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মেসেজ দিয়ে দিলেন ও পয়গম্বর মুসা ওই হাঁসগুলোকে যদি প্রশ্ন করে তুমি উত্তর দিয়ে দাও যে আজ থেকে 40 বছর পর 40 দিন পর এখানে জমিনে বৃষ্টি হবে 40 দিন পর জমিনে কি হবে বৃষ্টি হবে মুসা আলাইহিস সালাম পথ থেকে যাচ্ছেন যাওয়ার পথে হাঁসগুলো আবার প্রশ্ন করছে মুসা আল্লাহর সাথে কথা হয়েছে কিনা কথা হয়েছে তাহলে বলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি কখন দিবে তখন মুসা আলাইহিস সালাম হাঁসগুলোকে বলল ও হাঁস আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর জমিনে বৃষ্টি দিবে হাঁসগুলো সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেছে যেই আলহামদুলিল্লাহ বলেছে জমিনে বৃষ্টি ঝরলে পড়া শুরু করে সুবহান কি আশ্চর্যের ব্যাপার মুসা আলাইহিস সালাম আবার হাঁসগুলোকে বলল ও হাঁস 40 দিন পরে বৃষ্টি হবে তুমি কেন আলহামদুলিল্লাহ বললা এখন হঠাৎ করে আর বৃষ্টি শুরু হলো কারণটা কি তখন হাঁসগুলো আবার মুসা আলাইহিস সালামকে বলতেছে ও পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলতে পারতেন যে জমিনে কোনোদিন আর বৃষ্টি হবে না আমি এই জন্য শুকরিয়া আদায় করেছি যে 40 দিন পরে বৃষ্টি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মারবে না সুবহানাল্লাহ মারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বৃষ্টি অবশ্যই দিবেন আল্লাহ পাক আমাদের উপর দয়া রহমত আছে বিদায় এখনো পৃথিবী ঠিক আছে কথা ঠিক কি না নাই যে অবস্থায় করোনা ভাইরাস যে অবস্থায় মানে দেখা দিছিল তাতে মানুষ এক এক করে যেভাবে মরতেছিল জমিনা মানুষ থাকবে বলে মনে হচ্ছিল না কথা ঠিক কি না আমরা যে নাফরমানি করতেছি এতে আল্লাহ পাক রব গজব দেয় না হাজার শুকরিয়া কথা ঠিক কি না জলে স্থলে যত বিপদ আপদ আসুক না কেন এগুলো সব কার হাতের কামাই বলেন বান্দার হাতের কামাই কথা ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন্নাস জলে স্থলে যত প্রকার বিপদ আপদ হোক না কেন বান্দার হাতের কামাই কার কামাই বান্দার হাতের কামাই উলামা কেরামরা দোয়া করে নামাজ পড়ে দোয়া করে তাহাজ্জুদ করে দোয়া করে এই দোয়ার উদ্দেশ্যে দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা টিকে রাখছে কথা ঠিক না বেদি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل محبت درد إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيد کی امانات سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تو محبت ذکر کری لا الہ الا اللہ جور لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله هاتي كاري هاتي الكم فاي كاري فاي الكم هاتي كاري هاتي الكم پائے کاری پائے رکم اے جوان کرو رے مومن اللہ پاکر جاتی نم لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ
innallahu Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবই নিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছতিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দীর্ঘ একটি বছর পর খারাবাগ বাইনতলা মাহমুদ ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করবার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে অন্তর অন্তরস থেকে বলি আলহামদুলিল্লাহ, আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন। এই যে মাসটার নাম কি বলেন, মাসটার নাম কি শাবান মাস, যথা ঠিক কি না, রমজানের আগের মাস, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা বরকত দান করেছেন, এই জন্য শুকরিয়া দান বলতে হয় না আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যখন রজব শাবান মাস আসতেন উনি একটা দোয়া করতেন সবসময়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ তুমি রজব এবং শাবান মাসের বরকত দাও, রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছায় দাও, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে যেন রমজান মাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হায়াত দেন এবং রমজানের যথারীতি হুকুম আদায় করার তৌফিক দান করেন সকল বলেন আমিন। যাই হোক, আলোচনা দীর্ঘ করব না, কারণ এই মাদ্রাসার অন্যান্য ওলামায়ে কিরাম আছেন, দাওয়াতি মেহমানরা আছেন, আমি সংক্ষেপে কিছু আলোচনা মুখতাসার আপনাদের সম্মুখে দোয়া নেওয়ার জন্য আমি বসেছি এখানে, কেন আলোচনা করবেন, বক্তারা আসছেন দূর থেকে, তাদের মুখ থেকে জবান থেকে আপনারা আলোচনা শুনবেন, আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি এখানে কিছু বসেছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাহে কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামত শুকরিয়া আদায় করে, তো আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায় দেয়, সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ আসতে কইলেন কেন, হ্যাঁ মিছিল মিটিং এ তো সকল বলতে পারে অমুক ভাইয়ের চরিত্র, ফুলের মর্ম পবিত্র, বিড়ি বিড়ি টানে সাধক, তো এগুলো বলা যায়, কিন্তু নারায় থাকবে আল্লাহু আকবার ধ্বনি দেব, অথচ জবান আমাদের এমন হয়ে গেছে জবান থেকে আওয়াজ মোটে বের হয় না, কথা ঠিক কি না, হ্যাঁ দুনিয়ার বুকের ইবনে মাজার মধ্যে একটা হাদিস বলতেছি, দুনিয়ার ভিতরে যতক্ষণ পর্যন্ত
একটা লোক আল্লাহ ওয়ালা লোক বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার ভিতরে দুনিয়া ধ্বংস হবে না যখন পর্যন্ত একটা লোক আল্লাহ আল্লাহ পর্যন্ত থাকবে সমস্ত মানুষ নাফরমানি করতেছে দুনিয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহ ধ্বংস করবে না ততক্ষণ পর্যন্ত ওই লোকটা আল্লাহ আল্লাহ করে কথা ঠিক কি না হ্যাঁ আবার দুনিয়ার মানুষ যদি সব এক চান্সে সব নাফরমানি করে দুনিয়া টিকবে না সব মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যায় সব মানুষ যদি ফেরেশতা হয়ে যায় তারপরও দুনিয়া টিকবে না ভালো এবং মন্দ দুনিয়া দুইটা জিনিস কথা ঠিক না বেটি ও দুনিয়ার মুসলমান আমি আর সামনে দিক হইতে করব না আমি যে আলোচনা আজকে পরিচয় আপনাদের সম্মুখে এখন আলোচনার দিকে চলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন সোহবতে সালে তোরা সালে কুনা সোহবতে তলে তোরা তলে কুনা কত সোহবত এমন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ভয় করবা কাকে জোরে কন কাকে কোন চেয়ারম্যান কে কোন মেম্বার কে না না আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদার বান্দাগণ আল্লাহ তাআলাকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাও কথা ঠিক না মেথি ও দুনিয়ার মুসলমান দৌড়াইতেছে কার পিছনে আল্লাহর পিছনে দৌড়াও আল্লাহর মতো ভালো বন্ধু পাওয়া যাবে কিনা জোরে কান আল্লাহর মতো ভালো এর থেকে ভালো বন্ধু আর পাওয়া যাবে না এই জন্য কবি বলেছেন তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয় তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয় রয় আল্লাহর মতো বন্ধু আর পাবেন শিশু কালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ মায়ের স্নেহে বেড়ে ওঠে তোমার অবদান বন্ধু হয়ে ভালোবাসা বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগত ময় তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয় তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় দুর্গান আলহামদুলিল্লাহ আল্লাহর মতো বন্ধু পাবে না এই জন্য সম্পর্ক করতে হবে কার সাথে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে কথা ঠিক কি না আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে আলেম আলমদের সাথে সম্পর্ক করতে হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদার বান্দাগণ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহকে ভয় করো এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাও সৎ ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যাও কাদের বলেন কাদের সৎ ব্যক্তি ভালো ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যাও ভালো বন্ধুর অন্তর্ভুক্ত যদি হয়ে যাইতে পারো ওই ভালো বন্ধু যদি জান্নাতে যায় তাহলে তুমি ওর পথ ধরে যাইতে পারবা কথা ঠিক নেবে ঠিক একজন আল্লাহওয়ালার সাথে চলতে চলতে আল্লাহর ওয়ালা হওয়া যায় একজন রিক্সা ড্রাইভারের সাথে চলতে চলতে জিগ রিক্সা ড্রাইভার হওয়া যায় কথা ঠিক নেবে ঠিক একজন গাঞ্জাখোরের সাথে চলতে চলতে গাঞ্জাখোর হওয়া যায় কথা ঠিক নেবে ঠিক সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ফখর বিন একজন বাদশা এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজ্জুদ পড়ে ঘটনক বাড়ি থেকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রওনা হলেন মসজিদের দিকে যাবে তাকায় দেখে মসজিদের পাশে চারজন মেহমান চারজন লোক সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এই চারজন মনে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবে কারণ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মসজিদে নামাজের জন্য যাইতেছে
উল্লু ইনাই নেতার সুবি মাফি যে পাত্রে যা থাকে কাট করলে তাই পড়ে কথা ঠিক কি না আমার এই পাত্রের মধ্যে কি আছে পানি না কাট করলে কি পড়বে পানি পড়বে যদি একটা কাপ পাত্রের মধ্যে পোষাব পড়ে পাত্রে কাট করলে কি মধু পড়বে কাট করলে কি পড়বে পোষাবই পড়বে আর মধু থাকলে মধুই পড়বে কথা ঠিক কি না তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি উনিও ধারণা করছে যারা আল্লাহ ওয়ালা ব্যক্তি কখনো খারাপ মানুষের উপরে কোনো কখনো আরেকজনের উপরে খারাপ ধারণা করতে পারে না তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি উনিও মনে করছে এরাও মনে হয় তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে ঢুকতেছে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তাদের সামনে যাই বলতেছে ও বন্ধুগণ তোমরা কোথায় যাবা কিসের জন্য এসেছো এখানে নামাজ পড়বা কিনা মসজিদে মসজিদ আটকানো হয়তো তালা লাগানো মসজিদে ঢুকতে পারতেছ না তখন ওই চারজন বলতেছে কাই কি কয় পাগলামি কিন্তু ওই চারজন আসলে মূলত ছিল চোর চারজন কি ছিল বলেন চারজন ছিল চোর চুরি করার জন্য সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে আসছিল এই চারজন লোক সুলতান মাহমুদকে দেখে সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইকে বলতেছে আপনি কি সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চিনেন সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলো কি ব্যাপার আমার কথা জিজ্ঞেস করে কেন ভাই তার কথা জিজ্ঞেস করলেন কেন কয় আমরা চারজন চোর আমরা চারজন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ বাড়িতে যাব কোথায় যাব সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে যাব তখন সুলতান মাহমুদ বললেন হ্যাঁ চিনি মানে অবশ্যই চিনি তো চলেন আচ্ছা যাবেন যে কিন্তু আপনাদের চারজনের ভিতরে কি ক্ষমতা আছে যদি ধরা খায় বসে সুলতান মাহমুদ গজনবী বাদশা কলম সাথেই আছে কথা ঠিক কি না আমি আয়াত পড়ছি আপনাদের সম্মুখে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন নেককার হয়ে যাও তো এখন ওই চারজন চারজনকে প্রশ্ন করছে সুলতান মাহমুদ গজনবী যে আপনারা তো যাবেন চুরি করতে কিন্তু যদি ধরা খেয়ে বসেন তাহলে কি উপায় হবে আপনাদের ভিতরে কোনো যোগ্যতা আছে নাকি বলেন তখন প্রথম এক নম্বরে বলতেছে আপনার ভিতরে কি যোগ্যতা তো আমার ভিতরে যোগ্যতা হলো চোখে কিসে চোখে আমি রাতে যাকে দেখি দিনেও তাকে চিনি আপনার কি যোগ্যতা আমার যোগ্যতা হলো হাতে তালার সামনে যায় তালি দিলে তালা খুলে যায় আপনার কি যোগ্যতা আমার যোগ্যতা হলো নাকে নাক দিয়ে ঘ্রাণ শুকলে বুঝতে পারি কোন ঘরে সম্পদ আছে আপনার যোগ্যতা কি আমার যোগ্যতা হলো কানে কুকুরের আওয়াজ শুনলে বুঝতে পারি কুকুর কি বলে সুলতান মাহমুদ চিন্তা করলো চারজন তো শেয়ান আছো তো চলেন সুলতান মাহমুদের বাড়িতে যাই এখন চারজনের ভিতরে লিডার থাকে না চলেন লিডার থাকে কি না একজন নেতা থাকে না এই চারজনের ভিতরে যে নেতা সে বলতেছে ঠিক আছে আমরা তো চারজনের আপনি ইন্টারভিউ নিলেন আমরা তো পাশ করলাম কিন্তু আপনার ভিতরে কি যোগ্যতা আছে আপনার ভিতরে কি যোগ্যতা যদি ধরা খায় বসে আমরা তো পাঁচটা গাঁটটাই নেব কিন্তু আপনার ভিতরে কি যোগ্যতা তাহলে না ভাগ সমান সমান হইব তাহলে কি হবে ভাগ সমান সমান হবে এখন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বলতেছে আমার যোগ্যতা হলো দাড়িতে সুবহানাল্লাহ আমার যোগ্যতা হলো দাড়িতে যদি আপনারা যদি ধরা খায় বসেন যদি জেলে চলে যান আমি যদি ডান দিকে দাড়ি হালাইয়া দেই তাহলে জেলের আসামি মাপ আর যদি বাম দিকে দাড়ি হালাইয়া দেই তাহলে ফাঁসির আসামি মাপ এই চারজন চিন্তা করলো তো আলহামদুলিল্লাহ তো কোনো চিন্তাই নাই কারণ আমরা ধরা খায় বসলে তো মোটামুটি সারপর লাইন আছে আছে না কিন্তু সুলতান মাহমুদ গজনবী তো পাশেই আছে কিন্তু ওরা কোন জানে না একজনও চিনে নাই চলে গেলেন সুলতান মাহমুদ গজনবী বাড়িতে যখন ঢুকবে তখন কুকুর আওয়াজ দিয়ে বলতেছে সাবধান সাবধান বাড়ির লোকেরা সাবধান হয়ে যাও সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চারজন মেহমান নিয়ে বাড়ির ভিতরে ঢুকি সুবহানাল্লাহ চারজন মেহমান নিয়ে কোথায় ঢুকতেছে বাড়ির ভিতরে ঢুকতেছে এখন কুকুরের আওয়াজ শুনে যে বোঝে তখন সে বলতেছে কি ব্যাপার আগে জানতাম মানুষ পাগল হয় এখন তো দেখতেছি কুকুর পাগল হয়েছে যাই চুরি করতে আবার সুলতান মাহমুদ আমার সাথে কোথায় আসবে কি বোঝেন নাই সুলতান মাহমুদ গজনবী আমাদের সাথে কোথায় আসবে যখন এই কথা বললো বলার পরে চলে গেল ভিতরে নাক দিয়ে ঘ্রাণ শুকলো সম্পদ কোন ঘরে আছে তালার সামনে দেয় তালি দিয়েছে তালা খুলে গেছে এখন চারজন মোটামুটি ওই সুলতান মাহমুদ গজনবী সব পাঁচজন মোটামুটি সব সুন্দর করে চুরি করে পাঁচটা পাঁচটা গাঁটটি এক জায়গায় করছে করে এখন রাত দুটো তিনটা বাজে চিন্তা করলো এত রাত হয়ে গেছে এক কাজ করি একটু ক্লান্তি হয়েছে তাই একটু শুয়ে পড়ি আমাদের কোনো চিন্তা নাই ধরা খেয়ে গেলে মোটামুটি পার হইতে পারবে তো যখন এই কথা বললো তখন সুলতান মাহমুদ সবাই ঘুমায় গেছে সুলতান মাহমুদ বলে আর ঘুমায় না সুলতান মাহমুদ কি করে না সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাইরে থেকে তালা লাগাইয়া
মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রওনা হলেন নামাজ শেষ করে তখন রাজ সিংহাসনে এসেছে রাজ দরবারে এসে বলতেছে জল্লাদ চারজন মেহমান কাছারি ঘরে আছে তাড়াতাড়ি নিয়ে আসো চারজন মেহমান কোথায় কাছারি ঘরে আছে সুলতান মোহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ওই যখন জল্লাদকে পাঠালো জল্লাদ চারজনকে নিয়ে আসছে নিয়ে আসার পরে যখন সামনাসামনি মোটামুটি এখন কথোপকথন হচ্ছে প্রশ্নের উত্তর চলতেছে রাতে যাকে দেখে দিনেও তাকে চেনে এই ব্যক্তি বাদশা সুলতান মোহাম্মদ গজনবীকে দেখে চিনতে পারছে দেখার পর বলতেছে বাদশা বন্ধু হয়ে বন্ধুর সাথে মশকারা কেন করেন আসলে চোর তো চারজন ছিলাম না চোর ছিলাম মোট পাঁচজন কয়জন চোর ছিলাম মোট পাঁচজন যদি বিশ্বাস না হয় জল্লাদকে পাঠান ওই ঘরের মধ্যে এখনো পাঁচটা কাঠি এখনো আছে সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন হায় হায় যখন দেরি হয়ে গেল যখন কি হলো যখন চিনে ফেলাইলো আমাকে যখন চিনে ফেলাইছে তাহলে আর দরকার নাই মাফ করে দেই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি এই চারজনকে বলতেছে বিনা উসুলে খালাস তোমরা সবাই মাপ পাইয়া গেলা তোমাদেরকে কোনো কিছু করব না যাও কোনো দিন আর চুরি চাচরামি করব না এর ভিতরে চোরের জেলি ডাল সেই ব্যক্তি চোখের পানি জর্জর করে ফেলায় আর কান্দে বলতেছে হায় মালিক সারা জীবনটা তো শেষ করলাম সারা জীবনটা কি করলাম শেষ করে দিলাম তখন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ বলতেছে কি ব্যাপার আমি তো মাফ করে দিয়েছি তোমরা কেন কাঁদো তখন ওই লিডার বলতেছে কাঁদি কেন সুলতান মাহমুদ গজনবী আজকে প্রায় আমি এই প্রায় 30-40 বছর আমরা সকলেই একজন খাসছোর আজকে একজন নেককার ব্যক্তির সাথে সম্পর্ক হইয়া যদি আমরা জেলের আসামি মাফ পাইয়া যাই তাহলে জাহান্নামে কঠিন আসামি জাহান্নামের আসামি এরকম ভাবে মাফ পাইয়া সোজা জান্নাতে চলে যাওয়া যায় একজন নেককার ব্যক্তি সম্পর্ক হয়ে যদি এরকম হতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ খাতা হয়তো মাফ করতে পারে আর কোনদিন চুরি করব না তওবা করলাম খাঁটি দিলে তওবা করে চলে গেল এই কথা ঠিক কিনা এই জন্য ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনুল খামিস হয় আলেম হও না আলেমের ছাত্র হও কি হও ছাত্র হও না ছাত্রের ছাত্র হও নাই তাদেরকে ভালোবাসো মহব্বত করো পঞ্চম ব্যক্তি হয় না তাহলে খালাস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য কো মাদ্রাসা তালবিল আমরা আছে আলেম ওলামা তাদেরকে মহব্বত করবেন কথা ঠিক কিনা মাথায় হাত বুলাবেন কথা ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করিয়া কবর জয় তৌফিক দান করেন সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ